হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলিমাস ওয়ার্ল্ড অ্যান্ড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা পানকেকের রেসিপি। আর পানকেকটা হচ্ছে, এটা রেডিমেড মিক্স করা পাউডার আমি সব থেকে কিনেছি, আর সেটা দিয়ে আমি কীভাবে কুইক ঝটপট পানকেক তৈরি করে থাকি আমার বাচ্চাদের জন্য। আমি সবসময় আমার ঘরে পানকেক তৈরি করে থাকি, আমি মিক্স আমার ঘরেই করি সব কিছু। আর আমি কয়েকদিন আগে শপে গিয়েছিলাম, তাই ইনস্ট্যান্ট উপায়ে একটা পানকেক মিক্স পেয়েছিলাম। জাস্ট খালি ওয়াটার অ্যাড করতে হবে, সেজন্য এটা বাই করে এনেছি। আর তারপর ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা ইংল্যান্ডে থাকেন বা বাইরের দেশে থাকেন, তাদের জন্য অনেক সুবিধা হবে। এখানে এই বোতলের মধ্যে পানকেকের মিক্স দেওয়া আছে, জাস্ট খালি ওয়াটার অ্যাড করতে হবে। আমি এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী 290 ml ওয়াটার অ্যাড করেছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম হুবহু সমান পরিমাণে দিয়েছি। এখন এটা লিড লাগিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি 2 মিনিটের মতো মিক্স করে নিয়েছি, যেহেতু এখানে ইনস্ট্রাকশনে লেখা আছে 2 মিনিটের মতো আপনারা মিক্স করতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা স্মুথ বাটার না তৈরি হচ্ছে। আর আপনারা চেক করে দেখবেন, যখন দেখবেন এখনও মিক্স হয়নি, তখন আরও ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর আমি এখানে একটা পানকেকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলার ওপর, আর কিছু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আমি জাস্ট কুইক হওয়ার জন্য আগে তেলটা ব্যবহার করছি। এরপর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটু একটু করে বাটার দিয়ে দেবো। আপনারা যাদের কাছে এই ফ্রাই প্যানটা নেই, আপনারা নর্মাল ফ্রাই প্যানে করতে পারেন একটা একটা করে। আমার কাছে পানকেকের ফ্রাই প্যানটা ছিল, তাই আমি একসাথে অনেকগুলো করে নিয়েছি। এটা আমার জন্য অনেক সুবিধা হয়েছিল, প্লাস সময়টাও আমার কাছে সেভ হয়েছিল। এই তো এভাবে করে পানকেকের বাটার দিয়ে আমি একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার জন্য এটা ভালোভাবে কুক হয়েছে। তারপর একটু উল্টিয়ে দিয়ে দেবো, উল্টি অপর পাশটা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। এই পানকেকটা বানাতে যেমন এত ইজি, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমরা যেহেতু সবাই ঘরে পানকেক তৈরি করে থাকি, এটা জাস্ট একটা ইমার্জেন্সির জন্য রেখে দিতে পারেন ঘরে, যে কোনো সময়ে ধরো আপনাদের কাছে সময় নাই বাট কুইক তাড়াতাড়ি পানকেক তৈরি করতে হবে, তখন এটা খুব কাজে আসে। আমার বাচ্চারা পানকেক অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ, সেজন্য আমাকে সবসময় বানাতে হয়। তাই এটা আমি একবার এনে ইউজ করেছিলাম, আলহামদুলিল্লাহ ওরা পছন্দ করেছে। আর তারপর আমি আরও কয়েকটা এনে রেখে দিয়েছি। আপনারা এই পানকেকের মিক্সটা মরিসন, টেস্কো, আজদা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, খুবই ইজি। বাট এই পানকেকের মধ্যে চিনির পরিমাণটা খুবই অল্প, তাই এখানে আমি কিছু সুগার সিরাপ ইউজ করেছি, বা আপনারা চাইলে মধু ইউজ করতে পারেন। আমি এটা যখন টেস্ট করেছিলাম, আমি দেখেছি এটার মধ্যে সুগারের পরিমাণটা খুবই অল্প। পানকেকের মধ্যে যদি মিষ্টির পরিমাণটা অল্প হয় তাহলে বাচ্চারা পছন্দ করবে না, তাই যখন আপনারা সার্ভ করবেন তখন অবশ্যই সুগার সিরাপ বা মধু ইউজ করবেন। আর না হলে যখন আপনারা ব্যাটারটা মিক্স করবেন তখন আপনারা চিনি দিয়ে এবং পানি দিয়ে মিক্স করতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু না হলেও পছন্দ হবে। আর যদি আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও যাবেন। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।